ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত জি ভাই আপনি প্রশ্ন করেছেন যে রসু আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম রাষ্ট্রনায়ক থাকাকালীন তার রাষ্ট্রে কোনো অপকর্ম সংগঠিত হয়েছিল কিনা প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ভাই এই প্রশ্নের উত্তরে বলবো যে দেখেন রসু উল্লাহ সাল্লাহ আলহাল্লাম কে রাষ্ট্রনায়ক 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 বলা এটা এক প্রকার বলা যেতে পারে আদবের খেলাফ কারণ রসো উল্লাহ সাল্লাহ আলহিাসাল্লাম যে শাসন করেছেন সেটা ছিল নবতীর শাসন আল্লাহ তালা নবীদেরকে এভাবেই অথরিটি দিয়ে প্রেরণ করেছেন তিনি তার উন্মতের ভিতর কি শাসন কার্য সহ যাবতীয় শরীয়তের বিধিবিধান বাস্তবায়ন করবেন তবে অনেক নবী রাসুলি পারেননি এগুলি করতে কারণ তারাই নিজেরাই ছিলেন ভিন্ন রাষ্ট্রের অধীন তারপরও তারা তাদের উম্মতদেরকে যথাসাধ্য ইনফরমেশন করে গিয়েছেন তো যা হোক রাসু উল্লাহ আল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি ছিলেন নবী এবং রাসুল হ্যাঁ এটাই হলো তার সব থেকে বড় মর্যাদা রাষ্ট্রনায়ক থেকেও বড়ো মর্যাদা তো নবত এবং রেসালাতের বলেই বলিয়ান হয়ে উল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম হ্যাঁ মুসলিমদের কি হয়েছিলেন যেটা আমরা রাষ্ট্রনায়ক বলি সেটা হয়েছিলেন তো আমাদের ভাষারগত কিছু এ করা দরকার চেঞ্জিং করা দরকার রসুল আল্লাহ আল্লাহামকে বলা হয়েছিল আব দা রসুলা আমলেকা রাসুলা আপনি আল্লাহর বান্দা এবং রাসূল হতে চান নাকি বাদশাহ এবং রাসুল হতে চান তো জি বিশান নিজেই এখতে ইশারা করেছিলেন আন্তওয়াদ আলে হেনাবি আপনি আপনার রব্যের জন্য বিনয়িতা অবলম্বন করুন তখন আসু উল্লাহ শাসন বলেছিলেন বরং আমি আল্লাহর বান্দাম রাসুল হতে চাই তো আল্লাহ যে অপশান দিয়েছিলেন তাকে দুটি অপশানের একটি অপশান কি যে আপনি বাদশাহ নবী হবেন কিনা বাদশাহ রাসুল হবে নাকি আপনি বান আল্লাহর বান্দা এবং রাসুল তো উনি আল্লাহর বান্দা এবং রাসুল হওয়া পছন্দ করেছিলেন সুতরাং রাসুল উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে বাদশাহ বলা বা রাষ্ট্রনায়ক বলা এগুলি না বলাই ভালো রাসুল রসুল্লাহ সাল্লাহ আলি উয়া ছিলেন কে মতের নবী এবং রাসুল নবী এবং রাসুল রাষ্ট্রনায়ক থেকে অনেক পাওয়ারফুল আলহামদুলিল্লাহ তো যা হোক যেটা বলতে ছিলেন সেটা উত্তর হলো যে রসু উল্লা সাহাম তিনি তো মদিনাতে দিন ইসলামকে কায়েম করেছিলেন যেটা আমরা বর্তমানে পরিভাষায় বলতে পারি রাষ্ট্রীয় পর্যায়েও কায়েম ছিল সামাজিকভাবে তো ছিল রাষ্ট্রীয়ভাবে ছিল তো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে কোনো অপকর্ম সংগঠিত হয়েছিল কিনা তার এ রাজ্যে তো এ বিষয়ে বলবো যে কেউ তো অপকর্ম করার সাহস পেত না এবং সবাই এতটুকু ইমানের বলিয়ে বলে বলিয়ান হয়ে উঠেছিলেন যে তারা অপকর্ম চিন্তা ভাবনা করতেন না এরপরও শায়তান মানুষের বড় শত্রু তাই মানবিক দুর্বলতার আশ্রয় নিয়ে শয়তান কি করেছিল দু একটা অঘটন ঘটিয়েছিল যেমন আমরা লক্ষ্য করে দেখি মায়ে আল আসলামী রদি আল্লাহন তিনি জেনার মতো জঘন্য কাজে জড়িয়ে গিয়েছিলেন কিন্তু যেহেতু তিনি সাহাবি ছিলেন আল্লাহ রব্বামিন তাকে রক্ষা করেছিলেন তার তাকুয়া ফরজগারিতা তাকে কি করেছিল মানে অনুপ্রাণিত করেছিল রসু উল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম নিকটে এসে হদ কায়েম তলব করার এবং রসু উল্লাহ সাল্লাহ আলী তার উপর হদ কায়েমও করেছিলেন যদিও রসু উল্লাহাম তাকে ফিরে যেতে বলেছিলেন এই জেনাবচারের জন্যে এবং তবাকতে বলেছিলেন যে আল্লাহ তবা করে যাও ফিরে যাও তবা করো তবা করলে আল্লাহ মাফ করে দেবেন তবা ইস্তফা করলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু উনি ফিরে যাননি বরং উনি চেয়েছিলেন যেন তাকে রজম করে পাক পবিত্র করা হয় এই জেনার অপরাধ থেকে তো এরকম একটা ঘটনা ঘটেছিল উনি নিজেই স্বীকৃতি দিয়েছিলেন তো এটা ছিল তার তাকওয়া পরেজগারিতার বহিঃপ্রকাশ শয়তান চক্রান্তে হয়ে গিয়েছিল অঘটন কিন্তু তিনি কি তাকওয়া তার চরমভাবে বহিঃপ্রকাশ দেখিয়েছিলেন সেটা ইতিহাস হয়ে রয়েছে আদেশের পাতায় আর ঘটনা হয়েছিল ঘটেছিল গ্রামে দিগতের মহিলার মানে এর কয়েকদিন পরেই এই ঘটনা হয় যে মহিলা এসে বলে যে আমি যেনা বিচার করেছি এবং আমি হবলা হয়ে গিয়েছি অর্থাৎ প্রেগনেন্ট হয়ে গিয়েছি জেনার মাধ্যমে তো রসু উল্লাহ সাল্লা সাল্লাম তাকেও ফেরত যেতে বলেছিলেন এবং তো বা ইস্তফার করতে বলেছিলেন তখন উনি বলেছিলেন যে আপনি কি যেভাবে মায়ের আসলামীকে ফেরত দিয়েছিলেন দিতে চেয়েছেন আমাকে ফেরত দিতে চাচ্ছেন আমি তো জেনা ব্যবচারের মাধ্যমে প্রেগনেন্ট হয়ে গেছি গর্ভবতী হয়ে গেছি তো রসুলল্লা সাসম তখন তাকে বলেছিলেন তাকেও পরামর্শ দিয়েছিলেন ফিরে যাওয়া তবা করার ফিরে না গেলে উল্লাহ হাসম বলেছেন ঠিক আছে যদি সেটাই তুমি চাও মানে রজম করা তাহলে এখন নয় বাচ্চা পোষাবের পর তো বাচ্চা পোষার পরে তাকে রজম করা হয়েছিল এটা একটা ঘটনা আর এক মহিলার ঘটনা পাওয়া যায় হয়েছিল তো এরকম কিছু ঘটনা পাওয়া গিয়েছে তো এটা ইসলামী রাষ্ট্রের নেগেটিভ কোনো পয়েন্ট নয় বরং বলা যেতে পারে পজিটিভ পয়েন্ট যে শয়তানের চক্রান্তে মানবিক দুর্বলতায় হয়ে গিয়েছিল কিন্তু তারা নিজেরাই এসে রসৌল্লা সাল্লাহ আলী ওয় নিকটে পবিত্রকরণ তলব করেছিল চেয়েছিলেন তারা তাদেরকে পাক করা হক হাত মাধ্যমে পাক হওয়ার আসল দুটো মাধ্যম এটা হচ্ছে অব ইস্তেফারের মাধ্যমে আল্লাহর কাছে যদি কেউ খাঁটি হয়ে তোয়া করতে আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিবেন এবং এগুলো প্রচার প্রসার আল্লাহ পছন্দ করেন না হ্যাঁ এটা একটা মাধ্যম তো এই মাধ্যমের প্রতি উৎসাহিত করেছেন তাদেরকে কিন্তু আর একটা যে মাধ্যম যেটা চূড়ান্ত মাধ্যম সেটা হলো কি ওই নিজেকে স্যারেন্ডার করা হাঁকে নিকটে শাসকের নিকটে যেন তাকে হত জারি করা হয় যদি বিবাহিত হয় একশো খাতের পাশাপাশি রজম করে মেরে ফেলা আর নন বিবাহিত হলে একশো খাত করা এটা হলো আর একটা পবিত্রতা গোনা থেকে পাক হওয়ার দ্বিতীয় মাধ্যম তো এই মাধ্যমটাই তারা গ্রহণ করেছিলেন তো আশা করি আমরা বুঝতে পেরেছি রসুল্লাহ সাল সাল্লাম তিনি নবতের রেসালাতে যে রাষ্ট্র কায়েম করেছিলেন তার নজির অতীতও নাই পরাও নাই বলা যায় মানে সেরকম যদিও পাশাপাশি পাশাপাশি কাছাকাছি ছিল খেলাফতার আশা খেলাফতগুলি তাই হলো আশা করি বিষয়ে আপনার বিষয়ে আলোচনা যাই না কি বুঝতে চেয়েছেন রাষ্ট্রে কোনো অঘটন ঘটলেই রাষ্ট্রের কিন্তু এটা রাষ্ট্রের উপর বর্তায় না এই দায় ভার বর্তায় না রাষ্ট্র দেখতে হবে যে রাষ্ট্রের পক্ষ থেকে ছাড় পেয়ে কে সুযোগ নিয়েছে তো যাই হোক রসুল্লা সাল আলহিাস্লাম নবতে সালাতের মাধ্যমে যে রাজ কায়েম করেছিলেন তার কোনো তুলনাই নাই বলা যায় সাল হওয়া আসাল্লাম